किधी स्टार्ट करूँ बोल कर अरे नमस्कार नाम तो बोल हाँ कोयल हेलो कोयल क्यों नाम तो बोल আমার 7 বছরের ক্যারিয়ার আর আমাদের অনেকগুলো ভালো ভালো গান আছে, তো আমরা আজকে আড্ডা আমাদের কি কি গান যেটা ওই সময়কার একটা বিশাল বড় হিট করেছিল আর কি। তো শুরু করি মন মানে দিয়ে। মন মানে না, মানে না, মন মানে না, মানে না, মন মানে না, মানে না, মন মানে না। টেল ইউ অনেস্টলি, আই টেল ইউ অনেস্টলি কে এই গানটা যে এত বড় হিট হবে আমরা কি জানতাম, আমি জানতামই না, মানে বুঝতেই পারিনি। বাট মানে প্রথমবার লাইক ডান্সিং স্টার যেটাকে লোকে বলতে শুরু করলো আমাকে, আই থিঙ্ক দ্যাট ওয়াজ দিস সং। দিস ওয়াজ লাইক আ ফার্স্ট ডান্সিং নাম্বার উইথ কোয়েল এন্ড ভেরি পেপি পেপি নাম্বার, যার পর থেকে আমার মনে হয় ম্যাক্সিমাম ডিস্কো থেকে মন মানে না আর গানটা শুরু হয়েছিল। আগে একটা আমরা সিনেমা করেছিলাম আমরা একসঙ্গে, এবং সেখানে এমন একটা গান যেখানে হচ্ছে আমরা বৃষ্টির মধ্যে নাচছি এবং এনজয় করছি। প্রথম কথা কোই খুব খারাপ হিন্ট দেয়, কেন এটা তো বোঝা যাচ্ছে, মানে গানটাই বলতে পারতিস এত এত হিন্ট দেওয়া কিছু ইজি। সেম কোশ্চেন আমি বলছি, কোই এমন একটা গান যেখানে তোমাকে সবচেয়ে বেশি লেগেছিল। বৃষ্টির মধ্যে মনে নেই কন করে ঠান্ডায় মরে গেছিলাম কাঁপতে কাঁপতে, তার মধ্যে ওর লিপ ছিল 10,000। চায় মন হারাতে রিমঝিমে ধারাতে চায় মন হারাতে। এখনো যখন যখন বৃষ্টি হয় তখনই আমাদের টুইটার বলো বা ফেসবুক বলো বা মেসেজ বলো ভর্তি হয়ে যায় যে দিদি ওই যে রিমঝিম গানটা শুনছি। আই থিঙ্ক কিছু কিছু গান থেকে যায় না, তো আমার মনে হয় কি এই যে গানগুলো নিয়ে আমরা এখন আলোচনা করছি, যে কোনো পুজোতে যে কোনো অনুষ্ঠানে যে কোনো মুহূর্তে এই গানগুলো কোনোদিনও হারিয়ে যাবে। মণ্ডপে মণ্ডপে এই গানগুলো মাসেলো ভিজে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী। আহ লাভলি লাভলি বৃষ্টি, এখন ঠান্ডার মধ্যে বৃষ্টিটা কেমন এমনি কেঁপে উঠলাম। সকাল দিয়ে মিথ্যা কথা বলিস, আরে ঠান্ডা লাগছে না, ঘামছিস চকচক করে ঘামছিস বলছে ঠান্ডা বলছে কি বলবো। অয়েল মেকআপও কিছু মানুষ বোঝে না আমি কি করবো বলো। আচ্ছা বাইরে যাই, এরপরের গানটার হিন্ট হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে আমাদের যে নায়ক মানে তুমি অফকোর্স, তুমি শপের মধ্যে ঢুকে পড়ছিলে আর সবসময় ব্যাগ ফ্যাগ কিনছিলে আর বাবা দাদা আমি ধরে ধরে তোমাকে আনছিলাম, আরে বাবা 5 ঘন্টা বাকি, 5 ঘন্টার মধ্যে আমাদের পুরো গান কমপ্লিট করতে হবে। গানটা নিশ্চয় বুঝতে পারছি, গানটা পাগলু যদি কোলের মতো একটা বড় পার্টি পেতাম তাহলে এইগুলো আমি গিফট
এই গানটা আমার এখনো মনে আছে কি বাচ্চারা যেভাবে এই গানটা কপি করত, মানে এভরি মানে স্টেপস ইজি, খুব ক্যাচি, এন্ড আই থিঙ্ক বাবা যাদব আই থিঙ্ক খুব সুন্দর ক্যাচি স্টেপ দিয়েছিল যেটা ছোট থেকে বড় সবাই কপি করতে পারতো। তোর জীবনে প্রথম পার্ট টু হয়েছিল? ওর কোন টাইটেল সংটা কি? পাগলদের সঙ্গে বসে উঠে এইসব গান again Deep Koyal, Koyal Deep, they came with this amazing number jeta abar shobari pochondo hoychilo, shobari khub bhalo legeche. Poppi dena poppi lena dil diwana for you, are poppi dena poppi lena dil diwana for you, e prem er onkush ho jao ke kothin mon ke bho jao jana de jane pagru. লাস্ট গান যেইটা এখনো ইজের এজ, আমি বলবো কি সব জায়গায় যতগুলো মধু আছে এরকম করে, দিস ইজ দ্য বিগেস্ট বিগেস্ট আই বকন আমার মনে হয় সব মধুরী মা মধুমিতা যারা যারা সব মধু দিয়ে যাদের নাম শুরু হয় কিংবা শুধুই মধু, ম্যাক্সিমাম টিজড হয়েছে বিকজ অফ হিম, কারণ থ্যাংকস টু হিম, থ্যাংকস টু হিম, কারণ পুরো গান জুড়ে মধু মধু মধুকে নিয়ে টিজ করা। গানের টিউনটা, গানের কথাটা, গান কিভাবে গিয়েছে, তো পুরো ক্রেডিটটা যায় আমাদের মিউজিক ডিপার্টমেন্টকে, জিৎ গাঙ্গুলি বলো, যারা অ্যারেঞ্জ করেছে, যারা সিঙ্গার, তারা প্রত্যেকেই খুব মানে কি বলো কেই পাও। কিন্তু বাস তার আগে লাস্ট গান যেটা আমার মনে হয় খুব বড় হিট হয়েছিল সেটা হচ্ছে ও মধু, কিন্তু যেটা নেক্সট গান যেটা হিট হবে সেটা আমার মনে হয় ও মারিয়া। চোখ রাখুন, সঙ্গে থাকুন শুধুমাত্র সঙ্গীত বাংলায়।